গতকাল গভীর রাতে এক চিত্র অভিনেতা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিনজন ফুটপাথবাসীকে হত্যা করেছেন। রাষ্ট্রসংঘের ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, আতঙ্কবাদ বর্তমান নগরজীবনকে যুদ্ধগৃহে পরিণত করেছে। গতকাল শহরে এক বোকা মিছিলে কিছু দুষ্কৃতী গুলি চালনায় অর্জুন সেন নামক এক বাস ড্রাইভার প্রাণ হারিয়েছে। খবরের এই অংশটি নিবেদন করলেন ফ্লোরিডা ফ্রাইড চিকেন গ্রামীণ ভর্বগোষ্ঠী। অর্জুন সেন বাঁচে জীবনের সাথে আপোষে, রাত্রির হলে তবু গান করে, সস্তার দিশি মদপান করে। অর্জুন ভাবে পূর্ব বাংলার ছিল এক দেশ তারা, স্বপ্নের মতো এক দেশ ছিল, নদীয়ার ধান খেত বেশ ছিল, আজ দাঙ্গায় বাবা নেই আর তারা সব দেশ ছাড়া। তবু দিন চলে দাঁড়িয়েছিল সে ওয়েলিংটন, নিরন্য মানুষের মিছিল পদক্ষেপে চলেছিল সংখ্যাহীন, কার্তুজ ভরে নিল খুনির দল, বন্দুক ঝলসালো অনর্গল, বুলেটের বুকে প্রাণ হারালো মানুষ প্রতিবাদের দিন। অর্জুন সেন বোয়া এতক্ষণ বুকের ভেতর যেন বিস্ফোরণ, বাস থেকে নেমে চিৎকার করে ছুটে গেল মাঝপথে, এবং আর একটি আর তো না, রক্তের দাগে রাখে প্রতিভাত, প্রাণহীন অর্জুন সেন পড়ে আছে সেই রাজপথে। দিন চলে যায় শহরে প্রান্তরে ভেঙে যায় স্বপ্নের আন্ধারে। একটি বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসছি সঙ্গে থাকুন।